তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ভিলেজ গেমার্স ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে ফ্রি ফায়ার একটা নতুন বাংলা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, তো তোমরা আশা করি বুঝে নিয়েছো এটা কী নিয়ে আলোচনা করবো, থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে নিয়েছো। তো বন্ধুরা, ফ্রি ফায়ার কিন্তু কালকে কিন্তু গেম কিন্তু বন্ধ থাকবে, কালকে কিন্তু গেম কিন্তু বন্ধ থাকবে। তো কারণটা তোমাদেরকে বলবো, তোমরা হয়তো জানো অথবা অনেকে জানো না, তো আমি তোমাদেরকে কারণটা সেটা বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আর ভালো নিউজও আছে এবং খারাপও নিউজও আছে। তো খারাপ নিউজ এটা হচ্ছে, তো বন্ধুরা চলো ভিডিওর মধ্যে ডিটেলসে বলবো। তো বন্ধুরা, চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়া, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবো, যাতে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর আমি ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে কালকে কিন্তু মেনটেনেন্স দেখো, তোমাদের দেখতে পাচ্ছ মেনটেনেন্স বলে দেখতে পাচ্ছ, পিকচারটা দেখো মেনটেনেন্স বলে দেখা যাচ্ছে। আর দেখো 11 ডিসেম্বর মানে কালকে সকাল 8:30 থেকে 16:30 GMT প্লাস 5.5 আছে। তো আমাদের এটা GMTটা আমাদের, তো দেখো আমাদের 5.30 থাকে, তো সরি যাই হোক, তো আমাদের দেখো সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি কিন্তু দিচ্ছে। তো সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি কিন্তু তোমাদের গেম কিন্তু বন্ধ থাকবে, এটা হচ্ছে কিন্তু ব্যাড নিউজ। তো বন্ধুরা, সকাল সাড়ে আটটা থেকে বিকাল 4:30 অবধি তাহলে কিন্তু গেম কিন্তু বন্ধ থাকছে, এটা হচ্ছে কিন্তু ব্যাড নিউজ। তো তোমরা জানো যে 4:30 বলছে, তো আগেও তোমরা হয়তো দেখেছো 4:30 বলছো, 4:30 অবধি তো পাক্কা বন্ধ থাকবেই, কিন্তু 4:30 বলে কিন্তু কিন্তু অনেক টাইম লেগে যায়, দেখবে 5টা 6টা 7টা কাছাকাছি টাইম চলে যেতে পারে। তো দেখা যাক কী হয়, কিন্তু পাক্কা 8:30 থেকে 4:30 অবধি কিন্তু গেমটা বন্ধ থাকবে, এটা কিন্তু পাক্কা কথা। এটা হয়ে গেলো ব্যাড নিউজ। আর গুড নিউজ এটা হচ্ছে, তাহলে কালকে কিন্তু ফাইনালি আমাদের আপডেট কিন্তু চলে আসছে। যারা তোমরা আপডেটের জন্য বসে আছো, কালাহারি ম্যাপের জন্য বসে আছো, নতুন মুড যেগুলো আসছে সেগুলোর জন্য বসে আছো, তোমরা আশা করি হয়তো দেখেছো নতুন আপডেটে কী কী আসছে। তো দেখতে পাচ্ছ একটা পেট কিন্তু আসছে, পেটের কি স্পেসিফিকেশান আছে দেখেছো, গ্লো ওয়ালটাই কীভাবে ডিউরেবিলিটি বাড়াচ্ছে, তারপরে একটা নতুন ক্যারেক্টার দুটো আছে নতোরা, আর তোমার আর একটা হচ্ছে তোমার ভুলে যাচ্ছি মেল ক্যারেক্টার যেটা আসছে সেই ক্যারেক্টারটা, যারা বোম ফেললে তোমাদের যেটা আগে তোমাদেরকে একটা ভিডিও পোস্ট করেছিলাম ওই ওই ক্যারেক্টারটা অ্যালভারো, তো ওই ক্যারেক্টার দুটো আসছে, আরও গেম মোড আসছে তোমাদের। আর সবচেয়ে একটা নিউজ হচ্ছে ক্লাসিক স্কোয়াড, তোমাদের ক্লাসিক স্কোয়াড ম্যাচটা যেটা হয় মাঝে মাঝে দিত, সেটা কিন্তু পারমানেন্টলি গেমে কিন্তু চলে আসছে। তো এগুলো হচ্ছে গুড নিউজ। তো তোমরা অনেক কিছু দেখেছো, একটা কিন্তু সাববোর্ড দেখবে, দেখতে পাচ্ছ গেমের মধ্যে সাববোর্ড পাবে, সাববোর্ডে কিন্তু সবসময় ইউজ করতে পারবে, একটু হালকা উড়ে যেতে পারবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো তোমরা দেখো এই টাইমটা কিন্তু গেম খেলতে পারবে না, তার আগে করে নেবো, আর থেসারের বক্সে যে ভিডিওটা তার আগেই তোমাদেরকে পোস্ট করে দেবো, তোমরা পারলে আগে নিয়ে নিও, বা যখন রাত্রে যখন গেমটা শুরু হবে মেনটেনেন্সের পর, তারপরে কিন্তু তোমরা এটা কালেক্ট করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনে প্রেস করো, যাতে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো বন্ধুরা, দেখা হয় পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, সবল থাকো, টাটা, বাই বাই।